মূল্যস্ফীতি, রিজার্ভের প্রকৃত অবস্থা, সুদ হার, রাজস্ব পরিস্থিতি, সরকার বেসরকারি সরকারি বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান সহ বিভিন্ন তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরেন। এটাই আসলে সাংবাদিকদের কাজ। আবার খেলাপি ঋণ পরিস্থিতি, ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন সমস্যা তথ্য তুলে ধরলে সরকার তাতে উপকৃত হয়, নিতে পারে প্রয়োজনীয় ব্যবস্থা। এসব ক্ষেত্রে বেশিরভাগ তথ্যের উৎস কেন্দ্রীয় ব্যাংক। এখন হঠাৎ করে তথ্য প্রবাহ বন্ধ করার ফলে ভুল তথ্য, অর্ধসত্য তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আপনারা জানেন যে যখন এক পক্ষ রিপোর্ট করে এটাকে নিউট্রাল করার জন্য অপর পক্ষের বক্তৃতা দরকার হয়, কিন্তু আসলে এই ধরনের অসহযোগিতার কারণে এখন আমরা যা দেখছি সেটা হচ্ছে প্রায় একপাক্ষিক রিপোর্ট তৈরি হচ্ছে, যেটা আসলেই আমাদের জন্য একটু খারাপ। আবার একটি তথ্য পাওয়ার পর ডেস্ক অফিসারের মাধ্যমে বুঝে প্রকৃত তথ্য তুলে ধরার সুযোগ সীমিত হয়ে আসে। প্রশ্ন করলে দ্রুত রেসপন্স করা হয়। আবার এসব দেশের আর্থিক খাতে সুশাসনের মাত্রা অনেক উঁচুতে, পদ্ধতিগত কারণে সেখানে কোনো অনিয়ম দুর্নীতির তথ্য আড়াল করা কঠিন। এছাড়া বেনামি ঋণ, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী বা অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কোনো কেন্দ্রীয় ব্যাংকের দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ করতে পারে বলে আমাদের জানা নেই। এখন বাংলাদেশে সবার জন্য উন্মুক্ত রেখে কেবল সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মাধ্যমে আসলে কি তথ্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আমরা সেই বিষয়ে প্রশ্ন রাখতে চাই। বিভিন্ন অর্থনীতিবিদ, আপনারা এখানে বিভিন্ন অর্থনীতিবিদের মুখ থেকে শুনেছেন যে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা এবং কেন্দ্রীয় ব্যাংকে সেখানে কি ধরনের ভুল সিদ্ধান্ত ছিল, এগুলো অনেক আলোচনা হয়েছে, গবেষকদের বক্তব্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনার দুর্বলতা, তদারকি ব্যবস্থার ভঙ্গুরতা, বিভিন্ন গোষ্ঠীর চাপে নীতির ধারাবাহিকতা রাখতে না পারার বিষয়টি সবার এখন জানা। ব্যাংক একীভূতকরণ নিয়ে তড়িঘড়ির কারণে অস্থিরতা, ব্যাংক খাতের বর্তমান তারল্য সংকটের বিষয়টি সবার জানা। এসব সমস্যা সমাধান না করে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে জনমনে আতঙ্ক আরো বাড়ছে, সময় কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ডক্টর সাইলউদ্দিন আহমেদ ও ডক্টর আতিউর রহমান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ জন্য কিভাবে গণমাধ্যমের সহায়তা নিয়ে সফল হয়েছে, তাদের সাম্প্রতিক বিভিন্ন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বক্তব্যে তা উঠে এসেছে চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো ভুল নীতির কারণে অর্থনীতিতে আরো বড় চাপ তৈরি হলে তার দায়ভার আমাদের সবার উপরে পড়বে। এরকম অবস্থায় আমাদের একমাত্র প্রত্যাশা আগের মতোই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হোক, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।